واجبات الصلاة ثمانية. এরপরে বিষয়টি হচ্ছে নামাজের ওয়াজিব সমূহ আর তা হলো আটটি। جميع التكبيرات عدا تكبيرة الإحرام لأن تكبيرة الإحرام ركن. تكبيرة التحريم ব্যতীত যতগুলো তাকবীর রয়েছে সমস্ত তাকবীর কেন তাকবীর التحريم আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে রুকুন। نعم وقول سبحان ربي العظيم مرة واحدة في الركوع. আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াজিব রুকুতে সুবহান রব্বিল আযীম একবার পাঠ করা। وقول سمع الله لمن حمده للإمام والمنفرد. আর তৃতীয় নম্বর হচ্ছে سمع الله لمن حمده ইমাম এবং একাকী যিনি নামাজ পড়বেন তার জন্য পাঠ করা। قول ربنا ولك الحمد للإمام والمنفرد والمأموم. আর এরপরের রুকুন এরপরের ওয়াজিব হচ্ছে যে ربنا ولك الحمد এটি পড়া এটি ইমামের ক্ষেত্রে এবং যে একাকী নামাজ পড়বে এবং যারা মুক্তাদি সবাই এটি পাঠ করা। نعم قول سبحان ربي الأعلى مرة واحدة في السجود. এরপরে হচ্ছে যে সিজদাতে একবার সুবহান রব্বিল আ'লা পাঠ করা। نعم قول رب اغفر لي بين السجدتين مرة واحدة. এরপরে ওয়াজিবটি হচ্ছে দুই সিজদার মাঝে رب اغفر لي এটি পাঠ করা। التشهد الأول والجلوس له والله أعلم. আর এরপরে ওয়াজিব হচ্ছে যে প্রথম যে তাশাহুদ করতে হবে তথা আত্তাহিয়াতু লিল্লাহ এটি পড়তে হবে এবং সেখানে বসা والجلوس لها للتشهد এবং তাতে বসা তাশাহুদ প্রথম তাশাহুদে বসা ও আত্তাহিয়াতু পাঠ করা এটি হচ্ছে নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত।